ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি ইন্ডিপেন্ডেন্ট বোর্ড গঠন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। এই ইন্ডিপেন্ডেন্ট বোর্ডে যেই সমস্ত ব্যক্তিদেরকে ডাইরেক্টর হিসেবে মনোনীত করা হয়েছে তাদের দিয়ে ইসলামী ব্যাংকে যে আস্থার সংকট রয়েছে সেই সংকট দূর হবে না। অর্থাৎ ইসলামী ব্যাংকের উপরে এদেশের জনগণের, এই সমাজের এবং এই রাষ্ট্রের মানুষের যে আস্থার জায়গাটি ছিল, আমরা জানি একটি ব্যাংকের জন্য সেই সমাজ এবং জনগণের আস্থাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পরিচালনা পরিষদ দিয়ে ইসলামী ব্যাংকের যারা ডিপোজিটর এবং শেয়ার হোল্ডার তাদের আস্থার সংকট দূর হবে না। কেন হবে না? কারণ ব্যাংক কোনো রাজনীতির জায়গা নয়। এইখানে ইসলামী ব্যাংকে মানুষের আস্থার জায়গাটি ছিল সামাজিক এবং অর্থনৈতিক কারণে, আর সামাজিক কারণটি ছিল আমাদের ধর্মবিশ্বাস এবং ধর্মবিশ্বাসের উপরে মানুষের যে আস্থা সেই আস্থার জায়গাটি থেকে। এই ইসলামী ব্যাংকে বিগত 15 বৎসরে যা ঘটেছে তা এদেশের জনগণ সবাই জানে। এই ধ্বংসপ্রাপ্ত অবস্থার মধ্যে থেকেও ব্যাংকটিকে দ্রুত টেনে তোলার জন্য, আবার তার সুনামে ফিরিয়ে আনার জন্য এবং তার উপর যে জুলুম হয়েছে, ব্যাংকের যে ভিতরে যে লুটপাট হয়েছে তা রিকভারি করার জন্য এখানে প্রয়োজন ছিল ইসলামী ব্যাংকের। যখন আস্থা ছিল জনগণের, সেই সময়ে যে সমস্ত প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এখানে ছিল, ডাইরেক্টর ছিল, তাদেরকে ফিরিয়ে আনা। হয়তো প্রশ্ন করা হবে তাদের শেয়ার তো এখন নেই। আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে, জনগণের আস্থার জায়গা থেকেই। এখানে যেমন ইবনে সিনার শেয়ার লুটপাট করে নেওয়া হয়েছে, ইবনে সিনার প্রতিনিধি একজন নিয়োগ দেওয়া যেত, তারা একটা সময় পরে টাকা দিয়ে শেয়ারটা কিনে নিতে পারতেন। তেমনি বাংলাদেশ ইসলামিক সেন্টারকেও, সেন্টারের পক্ষ থেকেও একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নমিনেটেড করা যেত। তেমনি আরও বিভিন্ন ট্রাস্ট, ইসলামিক ট্রাস্টের শেয়ার ছিল, যাদের শেয়ারগুলি মাফিয়া সরকার, অবৈধ সরকার মাফিয়াদের দিয়ে লুটপাট করে নিয়েছিল। সুতরাং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে খুব ভালো, তাদের হাতে অনেক ভালো ভালো মানুষ ছিলেন, যাদের প্রতি এই দেশের জনগণের, সমাজের এবং এই দেশের মানুষ যারা বিদেশে থাকেন তাদের আস্থা ছিল। তাদেরকে যদি এইখানটায় ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে নমিনেটেড করা হতো, তাহলে ইসলামী ব্যাংকের আস্থার সংকট খুব দ্রুত ঘুরে দাঁড়াত। এই ব্যাংকটিকে ঘুরে দাঁড়ানোর জন্য তা এখানে যে 60-70 হাজার কোটি টাকার লুটপাট হয়েছে সেটাকে রিকভারি করার জন্য এইখানে জনগণের আস্থাটা ফিরিয়ে আনা খুবই জরুরি ছিল। কিন্তু এই বোর্ড সেই আস্থার সংকট দূর করতে পারবে না। তাই আমরা মনে করি দ্রুত এই বোর্ডকে বাতিল করে নতুন একটি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরসদের একটি নতুন বোর্ড গঠন করে দেওয়া হোক বাংলাদেশের, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। আমরা গত সপ্তাহে দেখেছি, সপ্তাহের প্রথম দিকে প্রখ্যাত অধ্যাপক বর্ষিয়ান, স্বনামধন্য অধ্যাপক আবু আহমেদ স্যারকে চেয়ারম্যান করা হয়েছিল, কিন্তু একদিন পরেই দেখলাম ওনার এই নমিনেশন বাতিল করে 5 সদস্যের একটি বোর্ড গঠন করে দেওয়া হয়েছে, যেখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এমন একজন ব্যক্তিকে যিনি সোনালী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, রূপালী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, অগ্রণী ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। প্রতিটি জায়গায় দরবেশ নামের যে মাফিয়া তাদেরকে এরা প্যাট্রন করে এসছে এবং তাদের এই ইতিহাসের পরেও তাদেরকে কিভাবে ইসলামী ব্যাংকের মতো জায়গায় চেয়ারম্যান হিসেবে নমিনেট করা হয়। সুতরাং আমরা বলবো এইখানে ইসলামী ব্যাংকের আস্থার সংকট দ্রুত ফিরিয়ে আনার জন্য এনাদেরকে বাতিল করে এই জায়গায় এই ব্যাংকের যারা যে সমস্ত প্রতিষ্ঠানের শেয়ার লুটপাট করে নেওয়া হয়েছে তাদেরকে বলা হোক যে আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে ভালো লোক দিন, আমরা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে মনোনয়ন দিব, এবং তাহলে এই দেশের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে,
ব্যাংকের কল্যাণ হবে এবং দ্রুত এই ব্যাংকটির রিমিটেন্স বাড়বে এবং এই ব্যাংকটির ডিপোজিট বাড়বে, ফলে ব্যবসা, বাংলাদেশের ব্যবসা এবং জন বেকারত্ব দূর হওয়ার ক্ষেত্রে এর ব্যাংকের ভূমিকা বৃদ্ধি পাবে এবং ব্যাংকটি তার যে লস সে লস কাভার করে দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে আমরা মনে করি। সুতরাং আমরা সরকারের কাছে এই অভ্যুত্থান বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পর্কে আমাদের জানা আছে তিনি একজন ভালো লোক এবং যিনি অর্থমন্ত্রী আছেন তিনিও অভিজ্ঞ লোক, তাদের কাছে আমাদের জোর আবেদন আপনারা এই বোর্ড বাতিল করে এমন একটি বোর্ড দিন যেই বোর্ডের উপরে এদেশের জনগণের আস্থা আছে এবং সেই মানুষগুলি যেই সমস্ত প্রতিষ্ঠানের শেয়ার লুট করা হয়েছিল তাদের কাছে ওই মানুষ চান, তাদের কাছে এই রকম স্বচ্ছ ভালো লোক অসংখ্য রয়েছে, তারাই এ লোক দিতে পারবেন, তাহলে ইসলামী ব্যাংকের এই সংকট দ্রুত সমাধান হবে এবং দেশ জাতি উপকৃত হবে। বর্তমানে ইসলামী ব্যাংকের যে এক্সিকিউটিভ দল রয়েছেন তারা সবাই ব্যাংক পরিচালনার জন্য যথেষ্ট দক্ষ। এখানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত যারা রয়েছেন তারা এই ব্যাংকের ডিএমডি এমডি হওয়ার মতো যোগ্যতা রাখেন এবং এই ব্যাংক তারা এমডি ডিএমডি না হওয়া সত্ত্বেও এই কঠিন সময়ের মধ্যে পরিচালনা করছেন। এই ব্যাংক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, এই ব্যাংকের জেনারেল ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে এবং এই ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে তাদের যে দক্ষতা অভিজ্ঞতা রয়েছে তা অন্য যে কোনো ব্যাংকের চেয়ে ভালো। এইখানে যে সংকট ছিল জনগণের অর্থ লুটপাট করা হয়েছে, এই কারণে আস্থার সংকট তৈরি হয়েছে।